আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। আফগানের রাষ্ট্র ক্ষমতায় তালেবান, আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ। দ্রুতই কাবুলে তালেবান সরকার, স্বীকৃতি দিচ্ছে দিল্লি। আফগানিস্তান প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেরকম তাড়াহুড়ো করেছিল সেই সিদ্ধান্ত বিচারের ক্ষেত্রেও এখন বিশেষজ্ঞ বা বিশ্লেষকদের মধ্যে একই ধরনের তাড়াহুড়ো দেখা যাচ্ছে। মোটামুটি এরা সবাই মার্কিন প্রেসিডেন্টকে এই বলে তিরস্কার করছেন যে সিদ্ধান্তটি ছিল অপ্রয়োজনীয়। এটি আফগানিস্তানে যারা লড়াই করতে গেছে তাদের ও আফগান জনগণ এই উভয়ের সাথেই এক রকমের বিশ্বাসঘাতকতা। কাবুল বিমানবন্দরের যেসব মর্মান্তিক ছবি প্রকাশ পেয়ে তা যেন আরও জোরে সোরে এই একই বার্তা দিচ্ছে। এই নিয়ে অনেক ধরনের আবেগের প্রকাশ দেখা যাচ্ছে। আফগানিস্তানে পশ্চিমা দেশগুলো অনেক রক্ত, সময় ও অর্থ বিনিয়োগ করেছে। আফগান জনগণের বিনিয়োগ ছিল তার চেয়েও অনেক অনেক বেশি। বাইডেন প্রশাসনের তড়িৎ গতিতে আফগানিস্তান ত্যাগের যে সমালোচনা চলছে তার বিরুদ্ধে কোনো যুক্তি দেয়া কঠিন। আফগানিস্তানকে হয়তো আসলেই আর উদ্ধার করা যাবে না। দেশটির শাসন কাঠামো একেবারেই অপ্রতিনিধিত্বশীল ও দুর্নীতিগ্রস্ত। এই কথার মাধ্যমে কিন্তু আবার এটাই বোঝা যাচ্ছে যে আফগানিস্তান যে রসাতলে গেছে সেটা গত 2 বছরে হয়নি, এটা চলছিল গত 20 বছর ধরেই। তারপরও একটা কথা বলতেই হচ্ছে, আফগানিস্তান থেকে যেভাবে যুক্তরাষ্ট্র সটকে পড়ল তাকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার ওপর এক বিরাট আঘাত বলে মনে করা হচ্ছে। বিশেষ করে একটি মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা ও বিশ্ব পরিসরে তাদের নৈতিক অবস্থান কিন্তু এখন বিরাট প্রশ্নের মুখে। অথচ প্রেসিডেন্ট বাইডেন যখন দায়িত্ব নিয়েছিলেন তখন কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন আমেরিকা আবারও বিশ্বে তার আগের ভূমিকায় ফিরে এসেছে। আফগানিস্তানে যা ঘটেছে তার তুলনা করা হচ্ছে ভিয়েতনামের সাথে। শত্রুপক্ষের হাতে পতন ঘটেছে এমন এক শহর থেকে মার্কিন নাগরিকদের হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে আসতে হচ্ছে। সংবাদপত্রগুলোর পক্ষে এরকম ছবি প্রথম পাতায় ছাপানোর লোভ সামলানো বেশ কঠিন। তবে বাস্তবে এই দুটি ঘটনায় ওপরে ওপরে যত মিলই থাকুক না কেন কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। দক্ষিণ ভিয়েতনামের পতন ঘটেছিল মার্কিন সৈন্যরা চলে যাওয়ার 2 বছর পর। মনে হচ্ছে আফগানিস্তানের বেলায় যুক্তরাষ্ট্র আশা করেছিল তারা চলে আসার পরেও তাদের আফগান মিত্ররা মার্কিনীদের ছাড়াই আরও বেশ গুরুত্বপূর্ণ একটা সময় ধরে টিকে থাকতে পারবে। ভিয়েতনামের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রকে একেবারেই হতবাক করে দিয়েছিল। ভিয়েতনাম নিয়ে মার্কিন জনমত ছিল পুরোপুরি বিভক্ত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ভিয়েতনাম ছিল স্নায়ুযুদ্ধের এক বিয়োগনাত্মক সাইড শো। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই স্নায়ুযুদ্ধে বিজয়ী হয়েছিল। ভিয়েতনামের কারণে নেটো দুর্বল হয়নি। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্ররা এরপরও কিন্তু মার্কিন সাহায্য প্রত্যাশা করতে কোনো দ্বিধা করেনি। বিশ্বের প্রধান এক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র তার অবস্থানে অটুট ছিল, কিন্তু আফগানিস্তানের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আফগানিস্তান প্রশ্নে যুক্তরাষ্ট্রে যে ধরনের আভ্যন্তরীণ বিভেদ ছিল তার সাথে ভিয়েতনামের কোনো তুলনাই চলে না। আফগানিস্তান মিশন নিশ্চয়ই অজনপ্রিয় ছিল, কিন্তু তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো গণবিক্ষোভ দেখা যায়নি, যেটি ঘটেছিল ভিয়েতনামের বেলায়। মনে রাখা দরকার, 1970 এর দশকের আন্তর্জাতিক পটভূমির সাথে 2021 সালের পটভূমির বিরাট ফারাক আছে। যুক্তরাষ্ট্র বা আরও সাধারণভাবে বলতে গেলে পশ্চিমা বিশ্ব অনেকগুলো প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত, যার কোনো কোনোটিতে তারা বিজয়ী হয়েছে। আফগানিস্তান যেভাবে ধসে পড়ল সেটা তথাকথিত ওয়ার অন টেরর বা সন্ত্রাস বিরোধী যুদ্ধের জন্য এক বড় বিপর্যয়, কিন্তু গণতন্ত্র ও স্বৈরাচারের যে বৃহত্তর সংঘাত সেই পটভূমিতে ওয়াশিংটনের এই ব্যর্থতাকে কেবল একটি গুরুতর পিছিয়ে পড়া বলে গণ্য করা যেতে পারে। মস্কো ও বেইজিংয়ের মুখে হয়তো এখন হাসি ফুটবে অন্তত কিছুদিনের জন্য হলেও, গণতন্ত্র আর আইনের শাসন বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার কথা বলে পশ্চিমা দেশগুলো যে ধরনের হস্তক্ষেপের নীতি এতদিন অনুসরণ করেছে আফগানিস্তানের পরীক্ষায় তা পুরোপুরি যেন ধসে পড়ল। ভবিষ্যতে এরকম কাজে আর কারো উৎসাহ থাকবে বলে মনে হয় না। ওয়াশিংটনের যে মিত্রগুলো আফগানিস্তান প্রজেক্টে যুক্ত হয়েছিল তারা এখন ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরছে। তারা মনে করছে ওয়াশিংটন আসলে তাদের পথে বসিয়ে দিয়েছে। যে ব্রিটিশ মন্ত্রীরা ওয়াশিংটনের সাথে ব্রিটেনের বিশেষ সম্পর্ক নিয়ে বড়াই করেন তারাও কিন্তু এখন প্রকাশ্যে প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রে যারা
ইউরোপীয় মিত্র তাদের জন্য এবারের ঘটনায় কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। যুক্তরাষ্ট্রের উপর তারা যতই নির্ভর করুক, ওয়াশিংটন যখন কোনো নির্দিষ্ট দিকে যাবে বলে ঠিক করে ফেলেছে, সেখানে তাদের মতামতের কোনো তোয়াক্কায় হোয়াইট হাউস করে না। তালেবানকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে লালন করেছে পাকিস্তান। তালেবানকে একটি ভূ রাজনৈতিক লক্ষ্য ঠিক করে দিতে ভূমিকা রেখেছে তারা। কিন্তু আফগানিস্তানে তালেবানের নতুন শাসনের মানে যদি হয় এই আগের দিনগুলোতে ফিরে যাওয়া, যদি দেশটি আবারও আন্তর্জাতিক সন্ত্রাসবাদে নিরাপদ চারণভূমি হয়ে ওঠে, তাহলে কিন্তু পাকিস্তান নিজেও আবার বিপদে পড়বে। ওই অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিরতার নেতিবাচক পরিণাম তাদেরও ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের ব্যর্থতা চীনকে বেশ খুশি করবে। সত্যি কথা বলতে বাইডেন যদি চীনকে ঠেকানোর দিকে বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই আফগানিস্তান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাতে বরং উল্টো ফল হতে পারে। এটি বরং চীনকে আফগানিস্তানে ও তারও বাইরে অন্যান্য দেশে তাদের প্রভাব বিস্তারের সুযোগ খুলে দিয়েছে। তবে চীনেরও কিছু উদ্বেগ আছে। আফগানিস্তানের সাথে তাদের ছোট্ট এক অভিন্ন সীমান্ত আছে। চীন তার দেশের সংখ্যালঘু মুসলিমদের কঠোরভাবে দমন করছে। বেইজিং বিরোধী ইসলামী সংগঠনগুলো এখন আফগানিস্তানকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে, সেরকম একটি দুশ্চিন্তা তাদের আছে। কাজেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনা কূটনীতি তালেবানের সাথে দহরম মহরম করতে যেরকম উদগ্রীব ছিল তাতে অবাক হওয়ার কিছু নেই। আফগানিস্তানে অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ ফিরে এলে সেটা রাশিয়ার জন্য দুশ্চিন্তার কারণ। আফগানিস্তানের উপজাতীয় যোদ্ধাদের হাতে 1980 এর দশকের শেষে সোভিয়েত ইউনিয়নের যে পরিণতি হয়েছিল, এখন যুক্তরাষ্ট্র সেই একইভাবে নাকানি চুবানি খেয়েছে, তা দেখে মস্কো হয়তো কিছুটা ভালো বোধ করছে। কিন্তু মস্কোর মূল স্বার্থ হচ্ছে সেন্ট্রাল এশিয়ার বিরাট অঞ্চলের নিরাপত্তা, যেখানকার বহু দেশ মস্কোর মিত্র। এবারের গ্রীষ্মে সামরিক মহড়ার জন্য তাজিকিস্তান আফগান সীমান্তে মস্কো তাদের ট্যাঙ্ক মোতায়েন করেছে। এর উদ্দেশ্য ছিল এটা পরিষ্কার করে দেয়া যে আফগানিস্তানে সব ধসে পড়লে সেখানকার ঢেউ যেন সীমান্তের এদিকে এসে না লাগে, তা ঠেকাতে তারা প্রস্তুত। কাজেই স্বল্পমেয়াদে আফগানিস্তানের এই বিপর্যয় থেকে পশ্চিমা বিশ্বের প্রতিপক্ষ নিশ্চিতভাবেই লাভবান হবে। তবে তাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন এমনিতেই হবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, তা হল ওয়াশিংটনের মিত্রদের ওপর এর কি প্রভাব পড়তে যাচ্ছে, আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে তারা কি শিক্ষা নেবে। এখনকার যে সংকট সেটা কেটে গেলেও ভবিষ্যতে নেটোর সদস্য দেশগুলো কিংবা ইসরায়েল, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশ কি যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে একটি কম নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখবে? যদি তারা সেরকমটাই ভাবে, তাহলে বাইডেনের আফগানিস্তান ছাড়ার সিদ্ধান্তের পরিণাম হবে সুদূর প্রসারী। ভারত প্রসঙ্গ, আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। রোববার তারা আনুষ্ঠানিকভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে। এখন নতুন সরকার গড়ার প্রক্রিয়া চলছে। আগামী 2 দিনের মধ্যে সরকার গঠনের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে তালেবান। প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহায় চলছে এ নিয়ে তৎপরতা। তালেবান নেতারা আপাতত আলোচনার টেবিলে, দেশটির বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধির সাথে চলছে তাদের কথাবার্তা। ভারত কি তালেবান সরকারকে স্বীকৃতি দেবে? দিলেও ভারতের কূটনীতির প্রশ্নে নতুন তালেবান সরকার কতদূর সফল হবে, এমন সব বিতর্ক চলছে ভারত জুড়ে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের প্রতিবেশী বলয়ে ও আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ইতোমধ্যেই আসন্ন তালেবান সরকারের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে, নয়তো সম্পর্ক তৈরিতে উদগ্রীব। এই বিষয়টি কিভাবে দেখছে ভারত কর্তৃপক্ষ? ভারত কি ইতিমধ্যে তালেবানের সাথে গোপনে কথাবার্তা শুরু করেছে? এসব প্রশ্নে দেশটির সচিবালয় সূত্র বলছে, তালেবান সরকারের সাথে ভারতের সম্পর্ক কি হবে তা বলার মতো সময় এখনও আসেনি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি, অন্যান্য দেশ কিভাবে চলে সেটাও দেখছি, কিন্তু প্রতিটি দেশের অবস্থান, সমস্যা ও কূটনৈতিক শর্ত পৃথক। তালেবানকে নিয়ে আমাদের ইস্যু জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত, ফলে আমাদের গভীরভাবে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কোন দিকে চলছে এই ভাবনার গতি? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বক্তব্য, আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে দর কষাকষি শুরু হওয়া মাত্রই কথাবার্তা শুরু হয়েছে তালেবান নেতৃত্বের সাথে। এটাও জানা গেছে, তালেবানের সরকার গড়া নিয়ে নয়াদিল্লির সাথে কোনো আলোচনা না হলেও সূত্রের মাধ্যমে ভারত তাদের দাবিগুলো বিভিন্ন মাধ্যমে জানিয়েছে তালেবান নেতাদের কাছে। ভারত চায় 1996 সালে মোল্লা ওমরের মতো সরকার যেন না হয়, আফগানিস্তানের সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব যেন থাকে সরকারে। নয়াদিল্লি মনে করছে এক্ষেত্রে সামান্য হলেও ভবিষ্যতে দরকষাকষির পরিসর থাকবে ভারতের। কূটনৈতিক সূত্রের দাবি, বিগত 2 দশক ধরে আফগানিস্তানে ভারত
বিভিন্ন সম্প্রদায়ের জন্য যে সামাজিক ও পরিকাঠামো প্রকল্প তৈরি করেছে, এর ফলে সার্বিকভাবে ভারত সম্পর্কে একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি এটাও চাওয়া হচ্ছে যে আগের কট্টরপন্থী অবস্থান থেকে তালেবান সরকারকে কিছুটা আধুনিক ও নমনীয় হতে হবে। নারী অধিকার, মানবাধিকার ও সংবাদ মাধ্যম সংক্রান্ত বিষয়গুলোতে 1996 এর পুনরাবৃত্তি যেন না হয়, একথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও বলেছে নয়াদিল্লি। তালেবান সরকার গঠন নিয়ে যাদের সাথে আলোচনা চালাচ্ছে তাদের মধ্যে দুজন ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একজন দেশের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, অন্যজন শান্তি আলোচনার অন্যতম আহ্বায়ক আবদুল্লাহ আবদুল্লাহ। তাদের মাধ্যমেই ভারত নিজেদের বার্তা পাঠিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বুধবার কারজাইয়ের সাথে দোহায় তালেবান নেতাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তবে একথা দিল্লি জানে, তাদের ইচ্ছা অনুসারে একটি পাতাও নড়বে না আফগানিস্তানে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, আসন্ন আফগান সরকার সম্পর্কে কি অবস্থান নেওয়া হবে? সূত্রের বক্তব্য, পাকিস্তানের সাথে যেরকম মাঝামাঝি কূটনৈতিক সম্পর্ক রাখা হয়েছে, তেমনিভাবে চলা হতে পারে তালেবান সরকারের সাথে। সরকারকে একেবারে অস্বীকার করা হবে না, নিয়ম মাফিক ভারতীয় দূতাবাসও থাকবে, কিন্তু দ্বিপাক্ষিক বিনিময় হবে শর্ত সাপেক্ষ ও সীমিত ক্ষেত্রে। অবশ্য গত মাসেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কোয় গিয়ে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, রাজনৈতিক প্রক্রিয়াকে এড়িয়ে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে তালেবানের ক্ষমতা দখলকে বৈধতা দেয়া যায় না। কিন্তু ভারতের কথা যেভাবে উড়িয়ে দিয়েছে রাশিয়া, তা নয়াদিল্লির কাছে চিন্তার। অন্যদিকে তালেবান যদি যুক্তরাষ্ট্রে হামলা না করার ব্যাপারে কথা দেয়, তাহলে উপমহাদেশ নিয়ে কোনো মাথা ব্যথাই থাকবে না বাইডেন প্রশাসনের। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আফগান নীতি নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রে মতপার্থক্য তৈরি হয়েছে। তিনি কোয়াড বা চতুর্দেশীয় সংস্থার কথা তুলে বলেছেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থ পূর্বে মিলে যায়, কিন্তু পশ্চিমে মতবিরোধ রয়েছে। অর্থাৎ তার বক্তব্য, পূর্ব এশিয়া বা চীন সংক্রান্ত নীতির প্রশ্নে যুক্তরাষ্ট্র পাশে থাকলেও পশ্চিম এশিয়া অর্থাৎ কাবুল প্রশ্নে যুক্তরাষ্ট্র আর নেই ভারতের সাথে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।